সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সুনির্দিষ্ট একটি টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটি আমাদের বর্তমান সময়ের যে ক্রাইসিস তার সাথে খুবই রিলেটেড। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই আমাদের আজকের টপিকটি কী। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যুদ্ধ, ফাইটিং এমন কিছু বোঝাচ্ছে। কিসের বিরুদ্ধে? আসলে আমাদের দেহের মধ্যে যে ডিফেন্স সিস্টেমটা আছে, সেই ডিফেন্স সিস্টেমের মাধ্যমে জীবাণুর বিরুদ্ধে যে যুদ্ধটা সেটি বোঝানো হয়েছে। আসলে এটি কী দিয়ে? আমাদের দেহে যে অনাক্রমতা সিস্টেম বা ইমিউনিটি সিস্টেমটা গ্রো করে, সেই ইমিউনিটি সিস্টেম নিয়েই আসলে আজকে আমাদের এই ক্লাসটি সাজানো হয়েছে। তো এই ক্লাসটি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় অর্থাৎ মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, এটির অন্তর্ভুক্ত। এবং আমরা আজকে মানব দেহের এই প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখনফলটি দেখে নেই যে মানব দেহের এই রোগ প্রতিরোধ ব্যবস্থার কোন শিখনফলটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, মানব দেহের এই রোগ প্রতিরোধ ব্যবস্থার ধারণাটা অনেক আগেই একজন ইংরেজ বিজ্ঞানী আমাদেরকে দিয়েছিলেন, এবং ওই বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, যিনি 1796 খ্রিস্টাব্দে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, এবং এই টিকা আবিষ্কারের মাধ্যমে অনাক্রমবিদ্যা সম্পর্কে উনি সর্বপ্রথম ধারণা দেন যে আমাদের দেহের মধ্যে কিভাবে একটি ডিফেন্স সিস্টেম তৈরি হয় এবং রোগ প্রতিরোধের বিরুদ্ধে আমাদের দেহের মধ্যে এগুলো কিভাবে কাজ করে। তোমরা জানো, একটা সময় গুটি বসন্তের কারণে পৃথিবীতে বহু সংখ্যক লোক মারা গিয়েছিল, মহামারী আকার ধারণ করেছিল। এখন যেমন আমরা করোনাকে মহামারী বলছি, আমরা প্রত্যাশা করছি খোদা তালার অশেষ কৃপায় হয়তো খুব শীঘ্রই এরকম কেউ আমাদের সামনে একজন আবির্ভূত হবেন যিনি আবিষ্কার করবেন করোনার প্রতিষেধক। তা আমরা সেই প্রত্যাশায় সকলেই বসে আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সকলেরই জানা উচিত যে আসলে ইমিউনো সিস্টেম বা অনাক্রমবিদ্যা বলতে কী বোঝায়। জীববিজ্ঞানের যে শাখায় আমাদের দেহের এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ইমিউনোলজি অর্থাৎ অনাক্রমবিদ্যা। তো আমাদের দেহে কী রকম অনাক্রমবিদ্যা আছে, চলো আমরা সেটি জেনে নেই। মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় তিনটি ভৌত ও রাসায়নিক প্রতিরক্ষা স্তর রয়েছে। এগুলোকে আমরা যথাক্রমে প্রথম প্রতিরক্ষা স্তর বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর বা থার্ড লাইন অফ ডিফেন্স বলে থাকি। তো প্রথম প্রতিরক্ষা স্তর কোনটি? মানব দেহের বাইরে থেকে জীবাণু মানব দেহে প্রবেশের আগেই আমাদের দেহের মধ্যে এক ধরনের প্রতিরক্ষা স্তর কাজ করে, যেন এই জীবাণুটা কোনোভাবেই হোক আমাদের দেহের মধ্যে প্রবেশ করতে না পারে। এজন্য স্রষ্টা আমাদের দেহের মধ্যে এক ধরনের প্রতিরক্ষা স্তর দিয়ে রেখেছেন, যাকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়ে থাকে। এবং এই ফার্স্ট লাইন অফ ডিফেন্সটি কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। যেমন ত্বক, ত্বকের মাধ্যমে আমাদের দেহের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, বাইরে থেকে জীবাণুর আক্রমণ থেকে ত্বক আমাদেরকে রক্ষা করে, আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে। সিলিয়া এবং মিউকাস, আমাদের দেহের অভ্যন্তরে আমাদের ট্রাকিয়াতে যে সিলিয়া থাকে, শ্বাসনালী বা ট্রাকিয়ায়, সেটিও জীবাণু থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। এবং আমাদের দেহের বিভিন্ন জায়গায় যে মিউকাস থাকে, পিচ্ছিল উপাদানগুলো থাকে, যেমন লালার টায়ালিন, এই জাতীয় উপাদানগুলো থাকে, এগুলো জীবাণু ধ্বংসের ক্ষেত্রে কাজ করে। আমাদের দেহের অভ্যন্তরে যে লাইসোজাইম এনজাইম রয়েছে, সেই লাইসোজাইম এনজাইমও জীবাণু ধ্বংসের ক্ষেত্রে কাজ করে। এবং রক্ততঞ্চন প্রক্রিয়া, শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেহের কোনো স্থান কেটে গেলে সেখান থেকে যে রক্ত নির্গত হয় এবং সেখানে এই
ফাইব্রিনোজেনের যে বিভিন্ন উপাদানগুলো আছে, যেটি রক্ততঞ্চন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং খুব দ্রুত সময়ের মধ্যে বাইরের প্যাথোজেন রক্তের মাধ্যমে এদের অভ্যন্তরে যেন প্রবেশ করতে না পারে, এই জন্য রক্ততঞ্চন প্রক্রিয়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, আমাদের দেহের প্রথম প্রতিরক্ষা স্তর যদি কোনো জীবাণু পার হয়ে যায় তাহলে তাকে এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সাথে সেই জীবাণুটাকে যুদ্ধ করতে হয়। আমাদের দেহের এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে উল্লেখযোগ্য হল ফ্যাগোসাইট, প্রতিরক্ষা প্রোটিন, প্রদাহ। ফ্যাগোসাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্বেত রক্তকণিকা, যে রক্তকণিকার উপাদান ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, অর্থাৎ এগুলো জীবাণুর বিরুদ্ধে একটি জালকের মতো চারদিকে জীবাণুকে আবৃষ্ট করে রেখে জীবাণুকে ধ্বংস করে ফেলে। এ ধরনের একটি প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু ধ্বংসের যে প্রক্রিয়া তাকে বলেছি আমরা ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইট প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু ধ্বংসের প্রক্রিয়াকে বলেছি আমরা ফ্যাগোসাইটোসিস। আর এই শ্বেত রক্তকণিকার বিভিন্ন উপাদানগুলো এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সহায়তা করে থাকে, ফলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে এসে ফ্যাগোসাইট, কিছু প্রতিরক্ষা প্রোটিন এবং ইনফ্লামেশন বা প্রদাহ, এগুলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে। তৃতীয় প্রতিরক্ষা স্তর অনাক্রমতাজনিত সাড়া প্রদান, মানবদেহের তৃতীয় প্রতিরক্ষা স্তর, অর্থাৎ জীবাণু যদি প্রবেশ করেই ফেলে কারো দেহের মধ্যে তখন চূড়ান্তভাবে আমাদের দেহ যে ধরনের যুদ্ধে অবতীর্ণ হয়, চূড়ান্তভাবে আমাদের দেহ ওই জীবাণুর বিরুদ্ধে তার চূড়ান্ত যে কাজ করবে সেটি হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তরের কাজ। এখানেই আসলে দেহের অভ্যন্তরে এক ধরনের উপাদান তৈরি হয় যেগুলো অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, যাকে আমরা বলি অ্যান্টিবডি। এবং অনেক সময় আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হয়। আমাদের দেহে যদি অ্যান্টিবডি সিস্টেমটা দুর্বল হয়ে যায়, কারো ক্ষেত্রে দুর্বল থাকে, তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক সেবন করতে হয়, ফলে অ্যান্টিবায়োটিকটা প্যাথোজেন বা রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে, আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। তো এই প্রক্রিয়ায় বিশেষ কোষীয় সহযোগিতায় অথবা অ্যান্টিবডি নামক পদার্থ সৃষ্টি করে দেহ জীবাণু বা পরজীবীকে ধ্বংস করে। তা আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তরে এসে দেখলাম চূড়ান্ত ফাইটের জন্য আমাদের দেহের অভ্যন্তরে যে ইমিউনোলজির বা ইমিউনো সিস্টেমের যে অংশটি সেটি হচ্ছে অ্যান্টিবডি প্রস্তুত করা। তো অনাক্রম্য ব্যবস্থার এই বিভিন্ন উপাদান রয়েছে, আমরা এই উপাদানগুলোকে দেখি যে আমাদের দেহের বিভিন্ন উপাদানগুলো কোন কোন উপাদানগুলো। আবার আমরা দেখি যে আমাদের দেহের কোন কোন উপাদানগুলো এই অনাক্রম্য ব্যবস্থার সাথে জড়িত। তো মানবদেহের অনাক্রম্য বা ইমিউনো সিস্টেমের সাথে জড়িত অঙ্গসমূহকে লিম্ফয়েড অঙ্গ বলে। তো মানবদেহের লিম্ফয়েড অঙ্গগুলো হলো অ্যাডিনয়েড গ্ল্যান্ড, অ্যাপেন্ডিক্স, রক্তনালীসমূহ, আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারু, লসিকা গ্ল্যান্ড বা লসিকা নালী, পেয়ার্স প্যাচ, প্লিহা, থাইমাস, টনসিল। আসলে আমাদের দেহের এই যে উপাদানগুলো আমরা দেখলাম এবং চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে টনসিল ও অ্যাডিনয়েড গ্ল্যান্ড, এখানে এটি হচ্ছে লিম্ফ নোড যেখানে আসলে লিম্ফ প্রডিউস হয় এবং এই পরবর্তীতে লিম্ফ নোড থেকে লিম্ফ নালীর মাধ্যমে দেহের বিভিন্ন অংশের মধ্যে এগুলো ছড়িয়ে পড়ে। এখানে থাইমাস গ্রন্থি দেখানো হচ্ছে, প্লিহা স্প্লিন বা প্লিহা যেটি আমাদের এই ইমিউনো সিস্টেমের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেয়ার্স প্যাচ লিম্ফ নোড পেছনের অংশে বা আমাদের নিম্নাংশের মধ্যে যে লিম্ফ নোডগুলো থাকে সেগুলো দেখানো হচ্ছে। এরপর অ্যাপেন্ডিক্স, সেটাও কিন্তু অনাক্রমবিদ্যার ক্ষেত্রে কাজ করে, অধুনা বিজ্ঞানীরা মনে করেন যে এটিও ডিফেন্স সিস্টেমের সাথে জড়িত আছেন আছে, এবং অস্থিমজ্জা অর্থাৎ আমাদের বোন মেরু বা হাড়ের ভেতরের অংশ। তো এখানে বলে রাখা ভালো যে অ্যাপেন্ডিক্স, এটি যদি কোনো কারণে অ্যাপেন্ডিক্সটা নিজেই যদি কোনো কারণে আক্রান্ত হয়ে পড়ে বা অ্যাপেন্ডিক্সের ভেতরে যদি কোনো অবাঞ্ছিত বস্তু প্রবেশ করে তখন কিন্তু আমরা বলি যে
অ্যাপেন্ডিসাইটের পেইন হয় বা অ্যাপেন্ডিসাইটের যে রোগটি সেটি দেখা দেয়, তখন দ্রুত সময়ের মধ্যেই অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলতে হয়। তো অনাক্রমতার কোষসমূহ কী কী আছে, কোন কোন কোষগুলো আমাদের ইমিউনো সিস্টেমের সাথে জড়িত, সে বিষয়গুলো আমরা দেখে নিই। যেমন লিম্ফোসাইট, তো এখানে দুই ধরনের লিম্ফোসাইট আছে, একটি হচ্ছে টি লিম্ফোসাইট, আরটি হচ্ছে বি লিম্ফোসাইট। আমি অনেক সময় খুব মজা করে বলি যে এটি হচ্ছে টালটু আর বি ফর বল্টু, অর্থাৎ টি লিম্ফোসাইট টালটু কোষ আর বি লিম্ফোসাইট হচ্ছে বল্টু কোষ। এই টালটু বল্টুরা আমাদের দেহের মধ্যে কিন্তু অনেক উপকার করে, আমাদের দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে এরা কিন্তু খুব চমৎকারভাবে জড়িত। এরপর হচ্ছে যে ফ্যাগোসাইট, গ্রানিউলোসাইট। গ্রানিউলোসাইট আমরা দেখলাম যে এখানে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল এগুলো কাজ করছে। অণুচক্রিকা, আমাদের দেহের মধ্যে যে অণুচক্রিকা আছে থ্রোম্বোসাইট, এগুলোও আমাদের অনাক্রমতবিদ্যার জন্য কাজ করে থাকে। যেমন আমাদের রক্ততঞ্চন প্রক্রিয়া, এটির ক্ষেত্রে অণুচক্রিকা কাজ করে। এরপর হচ্ছে যে ডেনড্রাইটিক কোষ, সেটিও আমাদের ইমিউনো সিস্টেমের সাথে জড়িত। এরপর একটি বিষয় চলে আসে যে সাইটোকাইনোসিস। তো যেসব বিশেষ ধরনের প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ নিঃসরণের মাধ্যমে আমাদের ইমিউনো সিস্টেমের কোষসমূহ একে অপরের সাথে যে যোগাযোগটা রক্ষা করে, এই যোগাযোগ রক্ষাকে বলা হচ্ছে সাইটোকাইনোসিস। এই সাইটোকাইনোসিসের সাথে জড়িত কারা? সাইটোকাইনোসিসের সাথে জড়িত হল ইন্টারলিউকাইন, ইন্টারফেরন এবং গ্রোথ ফ্যাক্টর, এগুলো সাইটোকাইনোসিসের সাথে জড়িত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার একটি ছক তোমরা ঝটপট তৈরি করতে পারো, এখন করে নিতে পারো। তো আমরা একটু দেখে নেই যে এই প্রশ্নগুলোর উত্তর কি আসলে এই ক্লাসটার পরে আমাদের জানা কি না। প্রতিরক্ষা ব্যবস্থা কী, সাইটোকাইনোসিস বলতে আমরা কী বুঝি, অনাক্রমতায় লিম্ফয়েড অঙ্গের ভূমিকা ব্যাখ্যা করো এবং মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করো, এই প্রশ্নগুলো পারলে তোমাদের কাছে স্মার্টফোন থাকলে ছটপট একটি ছবি উঠিয়ে রাখতে পারো, স্ক্রিনশট। আর যদি মনে করো তুমি লিখে নেবা, তাহলে ঝটপট লিখেও নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের আজকে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল, কারণ এই মুহূর্তে তোমরা ঘরেই বসে আছো। তোমাদের এই বাড়ির কাজটি যদি তোমরা করো, তাহলে তোমাদের আসন্ন পরীক্ষায় এটি তোমাদের অনেক কাজে দেবে। যেভাবেই প্রশ্ন হোক না কেন, এই প্রশ্নের উত্তরটি জানা থাকলে সৃজনশীলে তোমরা ভালো করতে পারবে। তো অনাক্রমতার কোষসমূহের যে তালিকাটা তোমাদের করতে বলা হয়েছে, সেই তালিকাটা তোমরা বাসায় বসেই করো। এবং এই কোষসমূহের প্রত্যেকটা কী কীভাবে ইমিউনো সিস্টেমের সাথে জড়িত, কোন কাজের সাথে জড়িত, তোমরা সেটিও জেনে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো সকলের দেহের মধ্যে এই অনাক্রমতা বা ইমিউনো সিস্টেম ডেভেলপের জন্য বেশি করে ভিটামিন সি গ্রহণ করাটা জরুরি, তাহলে আমাদের ইমিউনো সিস্টেমটা সবসময় চাঙ্গা থাকে। আর এই মুহূর্তে তো এটা আরও বেশি জরুরি। সকলেই নিরাপদে থাকো, বাসায় থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা।